হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অনেকগুলা কালেকশন নিয়ে এসে পড়েছি। নিত্য নতুন কালেকশন পেতে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের সবগুলা ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এক এক করে কিন্তু সবগুলা কালেকশন আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমরা যদি একটু প্রথমেই খেয়াল করি, যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি কালো কালার একটি চায়না কিচেন ক্যাবিনেট, যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লাসের। চাইলে এটার উপরে কিন্তু আপনারা ওভেন রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এটা আপনাকে খুলে দেখাই। তার আগে দেখতে পাচ্ছেন যে এই হাতলগুলো কিন্তু খুবই স্লিম একটি হাতল, অনেক নরম একটি হাতল, যার কারণে কিন্তু খুলতে অনেক সুবিধা হয় বা হাতলগুলো ধরতে অনেক প্রিমিয়াম লাগে। তো ভিউয়ার্স, ভিতরে দেখতে পাচ্ছেন খুবই বড় স্পেস রয়েছে, এখানে আপনারা খাবার রাখতে পারবেন। উপরে দুই থাকে আপনারা খাবার রাখবেন, আর নিচের এই দুই থাকে আপনারা অন্যান্য যাবতীয় জিনিস রাখবেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি সবগুলো দরজা আপনাদেরকে খুলে দেখালাম। ভিতরে দেখতে পাচ্ছেন কীরকম জায়গা রয়েছে বা কীরকম স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন। আর পিছনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফাইবার অ্যালুমিনিয়াম বোর্ড, যেখানে পানি লাগলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই চায়না কিচেন কেবিন এটা কিন্তু আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লাসের। আর এখানে দেখতে পাচ্ছেন যেই চুম্বক রয়েছে, যার কারণে কিন্তু দরজাগুলো খুবই ভালোভাবে লেগে যাবে, দরজাগুলো আটকালেই কিন্তু আপনার সাথে সাথে এগুলো আটকে যাবে। তো ভিউয়ার্স, এটার ব্যাপারে বললাম। আমরা যদি একটু সাইডে খেয়াল করি, যে সাইডে আরেকটা মাল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার চায়না কিচেন ক্যাবিনেট। এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি চায়না কিচেন ক্যাবিনেট, যেটা হচ্ছে আমাদের কাছে খুব বেশি পরিমাণে সেল দেওয়া হয়। তো ভিউয়ার্স, এখনও যারা অর্ডার করেনি তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলুন। তো ভিউয়ার্স, এটা আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই যে উপরে কিন্তু আপনারা বাটি রাখবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনারা প্লেট রাখবেন। আর সাইডে দেখতে পাচ্ছেন আপনার সাইডে এবং পিছনে যে চায়না বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফাইবার অ্যালুমিনিয়ামের, যার কারণে পানি লাগলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর প্লেট বাটি রাখার নিচে কিন্তু ট্রে দেওয়া রয়েছে, যার কারণে পানি কিন্তু বাইরে পড়বে না। আর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচের দুই থাকে কিন্তু আপনারা খাবার রাখবেন। এই খাবার রাখার জন্য আপনার সাইডে দেখতে পাচ্ছেন জালি সিস্টেম রয়েছে, যার কারণে কিন্তু হাওয়া বাতাস ঢোকার সুন্দর একটি সিস্টেম রয়েছে, যার কারণে আপনারা খাবার রাখলে খাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই চায়না কিচেন ক্যাবিনেটটা খুলে দেখালাম। তো ভিউয়ার্স, এখনও যারা অর্ডার করেনি অর্ডারটি কনফার্ম করে ফেলুন। তো ভিউয়ার্স, আমরা যদি একটু সাইডে খেয়াল করি, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লাসের, এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে উপরে কিন্তু চাইলে আপনার ওভেনও রাখতে পারবেন, ভারী জিনিসও রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যে দরজাগুলো দেখতে পাচ্ছেন উপরে দুই থাকে যে দরজাগুলো, এটা হচ্ছে আপনার চাষের দরজা। আর নিচের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গ্লাসের দরজা। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি দুটো দরজা আপনাদেরকে একটু খুলে দেখাই। যে ভিতরে দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমাণের স্পেস রয়েছে, যেখানে আপনার উপরে দুই থাকে খাবার রাখবেন এবং নিচের দুই থাকে আপনারা অন্যান্য যাবতীয় যা জিনিস রাখতে পারেন তা রাখবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি চায়না কিচেন ক্যাবিনেট। পিছনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফাইবার অ্যালুমিনিয়ামের, যার কারণে কিন্তু পানি লাগলে কোনো রকম সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটা ক্যাবিনেটের ভিতরে কিন্তু এরকম ফাইবার অ্যালুমিনিয়াম দেওয়া রয়েছে, যার কারণে পানি লাগলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আপনাদের সুবিধার্থে আমি নিচের থাকগুলো একটু খুলে দেখাই। উপরে যেরকম স্পেস দেখতে পাচ্ছেন, নিচের থাকে কিন্তু এরকম স্পেস রয়েছে। তো ভিউয়ার্স, প্রত্যেকটা ক্যাবিনেটের কিন্তু একই স্পেস বা একই সাইজ, যেটাকে বলে উচ্চতা এক, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটার প্রাইস সম্পর্কে পরের ধারণা দিয়ে দিব, যে প্রাইসটা কীরকম হতে পারে। ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, আপনারা কিন্তু ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা আরেকটু দেখি। এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্লাসের, এটার হচ্ছে আপনার প্রত্যেকটা থাক কিন্তু গ্লাসের, এখানে হচ্ছে গ্লাস প্লাস হইতেছে আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো ভিউয়ার্স, এটার উপরেও কিন্তু চাইলে আপনার ওভেন রাখতে পারবেন, খুব ভালো মানের একটি চায়না ক্যাবিনেট। আমরা আপনাদেরকে একটু এটা খুলে দেখাই, যে ভিতরে কীরকম জায়গা রয়েছে বা কীরকম স্পেস রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আমি সবগুলো দরজা কিন্তু আপনাদেরকে একটু খুলে দেখাবো। যে ভিতরের সাইজটা দেখেন, যে ভিতরে বেশ পরিমাণে জায়গা রয়েছে, যার কারণে কিন্তু আপনারা খাবার রাখলে বা খাবার সহজেই কিন্তু রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর প্রত্যেকটা থাকে কিন্তু আমাদের ম্যাগনেট সিস্টেম রয়েছে, যার কারণে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনাদেরকে সবগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দেবো, যে কীরকম প্রাইসটা হতে পারে বা এগুলার সাইজ কীরকম, সাইজটা কীরকম হতে পারে। তো ভিউয়ার্স, আমাদের একটু সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু আমরা ফুল ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিতে পারি নাই, আমরা খুবই দুঃখিত। তো ভিউয়ার্স, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা জেনে নিতে পারেন এগুলোর সম্পর্কে আরও বিস্তারিত। তো ভিউয়ার্স, এখনও যারা অর্ডার করেন অর্ডারটি কনফার্ম করে ফেলুন। তো ভিউয়ার্স, আমাদের সাময়িক অসুবিধার জন্য আমরা কিন্তু খুবই দুঃখিত, আমরা এক এক করে সবগুলোর প্রাইস কিন্তু আপনারা এখন বলে দিব।
তো এক নাম্বারটা হচ্ছে আপনার 8,000 টাকা, দুই নাম্বারটা হচ্ছে আপনার 10,500, তিন নাম্বারটা হচ্ছে 12,500, এবং চার নাম্বারটা হচ্ছে আপনার 14,000, এবং পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার 13,500, ছয় নাম্বার হচ্ছে 14,000।